শাকিব খানের কল্যাণে বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত দুই নায়িকার অপু বিশ্বাস এবং বুবলি, দুজনেই শাকিব খানের স্ত্রী ছিলেন, শাকিব খানের সন্তানের মা, কিন্তু তারা দুজনেই কেউই এখন শাকিব খানের স্ত্রী নন। শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে যখন সম্পর্কটা কিছুটা ভাটা পড়ে, সেই ভাটা পড়ার কারণটা ছিল বুবলি। সেই সময় বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো যুদ্ধ তৈরি হয়েছিল। সেগুলো অনেকভাবেই আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমেও। তারা দুজন কখনোই খুব একটা কাছাকাছি আসেননি, কিংবা খুব একটা সখ্যতাও তাদের মধ্যে দেখা যায়নি। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক না থাকলেও তাদের মধ্যে অনেক মিল অনেকেই খুঁজে বের করেন। যেমন দুজনেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, দুজনেই শাকিবের সঙ্গে প্রেম করেছেন, শাকিবের সঙ্গে বিয়ে করেছেন, দুজনেই শাকিবের সন্তানের মা হয়েছেন, আবার দুজনেরই বিচ্ছেদ হয়ে গেছে। এবার অপু বিশ্বাস এবং বুবলি দীর্ঘ বিরতির পর দুজনে আবার একসাথে শুরু করছেন। একসাথে বলতে ভাবছেন তারা একসাথে কোনো সিনেমা করছেন কিংবা কোনো অনুষ্ঠান করছেন। আসলে একসাথে বলতে গল্পটা কি, না তারা একসাথে কোনো সিনেমা করছেন না। কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন এই তারকা। একজন শুটিং করেছেন মানিকগঞ্জে, অন্যজন সিলেটে। দুজনেরই শুটিং এখনো চলছে। বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা চলচ্চিত্রে অভিনয় করছেন বুবলি। প্রহেলিকা চলচ্চিত্রের শুটিং চলবে 13 নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তারা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে 28 দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান পরিচালক, তেমনটি জানিয়েছেন। সংলাপের দৃশ্য ধারণ দিয়ে প্রহেলিকার শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি লাল শাড়ির শুটিং নাকি শুরু হয়েছে ছবির টাইটেল গান লাল শাড়ি দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস এবং সাইমন সাদিক গানের দৃশ্যে অভিনয়ে অংশ নিয়েছেন। কোনাল এবং কিশোরের গাওয়া এই গানটি লাল শাড়ি চলচ্চিত্রের টাইটেল গান বলেই জানিয়েছেন পরিচালক বন্ধন বিশ্বাস। ভক্তরা, গণমাধ্যম সকলে অপু বিশ্বাস এবং বুবলির মাঝে মিল অমিল খুঁজছেন। কাকতালীয়ভাবে আরেকটি মিল কিংবা ঘটনা ধরা পড়েছে, সেটি হচ্ছে 2 নভেম্বর দুজনেই নতুন দুটি ছবির শুটিং শুরু করেছেন, তবে দুজন দুই পরিচালকের এবং দুই নায়কের সাথে।